বিজেপি জেলা পরিষদ প্রার্থী রাজেশ গবাই ভোট ভিক্ষা কলে বিজেপি মুখপাত্র শিমুলিয়া নির্বাচন মন্ডলীর খৈরা ব্লক 5 নম্বর জোন বিজেপি দলর জেলা পরিষদ প্রার্থী ইঞ্জিনিয়র রাজেশ কুমার মহাকুড়ঙ্কু সাঙ্গরে ধরি বিভিন্ন পঞ্চায়েতে ঘরে ঘরে বুলি ভোট ভিক্ষা কলে রাজ্য বিজেপি মুখপাত্র ঠাকুর রঞ্জিত দাস ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রাজনৈতিক উষ্ণতা বড়িবার লাগিছে সেইপাই এবে গাঁ গাঁরে ঘর ঘর বুলি সবু দলর প্রার্থীমানে নিজর সমর্থকঙ্কু ধরি নিজ নিজর ভোট ভিক্ষা করছেন সেপরি বিজেপি দল তরফ রাজ্য বিজেপি মুখপাত্র ঠাকুর রঞ্জিত দাস খৈরা ব্লক 5 নম্বর জোন বিজেপি জেলা পরিষদ প্রার্থী ইঞ্জিনিয়র রাজেশ কুমার মহাকুড় মন্ডল সভাপতি মহেশ্বর নাথ এবং বিভিন্ন পঞ্চায়েত বিজেপি সমর্থিত সরপঞ্চ সমিতি সভ্য এবং ওয়ার্ড মেম্বর প্রার্থীঙ্কু সাঙ্গরে ধরি 5 নম্বর জোন বিভিন্ন পঞ্চায়েত ঘরে ঘরে বুলি ভোট ভিক্ষা করছন্তি বিজেপি তরফ 5 নম্বর জোন জেলা পরিষদ প্রার্থী হয়েছিল রাজেশ জনে শিক্ষিত যুবক সে পিলাবেলা সামাজিক কার্যের নিজক নিয়োজিত করতে লোকমানের যেকোন অসুবিধা কিংবা প্রাকৃতিক দুর্বিভাগ হেউ সে সবুলে লোককে সাহায্য করে থাকে প্রধানমন্ত্রী বিভিন্ন যোজনার গ্রামাঞ্চলের অনেক বিকাশ হয়েছে সেইপাই লোকমান মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরে ভরসা বিশ্বাস রয়েছে এবং রাজ্য জিতিলে লোকমানক পাই কার্য করিবে বলে লোকঙ্কর ভরসা আছে বলে শ্রী দাস কহিবা সহিত নির্বাচন জিতি বিজেপি সংগঠন মজবুত হব বলে প্রকাশ করছন্তি সেভাবে নরেন্দ্র মোদীঙ্ক উপরে জনসাধারণঙ্কর আস্থা রয়েছে চলিত নির্বাচনরে বিপুল সংখ্যার ভোট পাই জিতিবে জেলা পরিষদ প্রার্থী রাজেশ কুমার মহাকুড় আশা রাখা সহিত নির্বাচিত পরে জনসাধারণঙ্কর জনে সেবক হয়ে লোকমানক সহযোগর হাত বড়াইবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন খৈরারু হিমাংশু কুমার দাস রিপোর্ট আভায় লাইভ।